সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমরা এখন আছি ভৈরব উপজেলা শহরে হাজি বশির প্লাজা নামক একটি মার্কেটে। আমরা আপনাদেরকে দেখাবো রিয়াদ শুজ নামক একটি দোকান। এই দোকানের যিনি প্রোপ্রাইটর জনাব রফিকুল ইসলাম সাহেবের সঙ্গে আমরা কথা বলবো। ওনার যে হোয়াটসঅ্যাপ বা ইমো যে নাম্বারটি আছে 01975948183, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। উনি পাইকারিতে জুতা বিক্রি করে থাকেন। ভৈরব উপজেলা শহরে ওনার ব্যবসা প্রতিষ্ঠান হাজি বশির প্লাজা যে মার্কেট, সে মার্কেটে ওনার ব্যবসা প্রতিষ্ঠান। উনি পাইকারিতে সারা বাংলাদেশ ব্যাপী জুতা বিক্রি করে থাকেন, স্বল্প মূল্যের জুতা বিক্রি করেন। ভৈরবের লোকাল জুতা সবগুলি আপনারা এখান থেকে জুতা নিতে পারবেন। আমরা একটু কথা বলি নিয়ে ওনার সঙ্গে, তারপর আপনাদেরকে জুতা দেখাবো। আর সুপ্রিয় দর্শক মণ্ডলী, যেহেতু এখন সামনে রমজান আসছে এবং ঈদ আসছে, রোজার ঈদ, সেক্ষেত্রে এখনই জুতার ব্যবসায়ী যারা আছেন জুতা নেবেন, ওনার কাছে টেলিফোন করবেন। আর নাম্বারে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখান থেকে আপনারা জুতার যে সকল ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাবে উনি, তারপর আপনারা অর্ডার করতে পারবেন। তবে নিম্নে 6 জোড়া থেকে শুরু, তবে যারা দূর দূরান্ত থেকে নেবেন তারা নিশ্চয়ই 6 জোড়া জুতা নেবেন না, একটু বেশি পরিমাণে জুতা নিতে হবে। আর যারা কাছাকাছি আছেন তারা হয়তো 6 জোড়া নিতে পারবেন। আচ্ছা, আমরা একটু কথা বলি নেই জনাব রফিকুল ইসলাম সাহেবের সঙ্গে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আচ্ছা, কতদিন যাবত ব্যবসা করেন? জি এখানে ভালো মাল দেওয়া উচিত, কারণ আপনার যাতে আপনার প্রতিষ্ঠানের সুনাম যাতে যে কোনো জায়গায় যে কোনো জেলাতে যাতে সুনাম যাতে পৌঁছে যায় আপনার আগে, সেটাও খেয়াল রাখতে হবে। আপনি যার কাছে জুতা কিনেন তাদেরকে বলবেন যে আমার কাস্টমার যাতে না ঠকে। তাহলে এই জায়গায় অনেকে 300-400 করে এক জোড় জুতা কিনে, না কিনা এ জায়গায় 100 টাকাতে আপনি 300 টাকাতে আপনি 3 জোড় জুতা কিনতে পারেন। পলিসিটা ছিল এরকম যে একটা ইউরোপ বা আমেরিকার যদি একটা মেড থাকে যে কোনো একটা প্রোডাক্টের, সেটার দাম থাকে যদি 500 টাকা হয়, হ্যাঁ 500 টাকা হয়, কিন্তু মেড ইন চায়না একটা 100 টাকা, তাহলে 100 টাকার বদলোক 2 মাস পরে একটা ডিজাইন চেঞ্জ করতে পারবে। কিন্তু যিনি 500 টাকা খরিদ করেছেন তিনি নিশ্চয়ই ডিজাইন চেঞ্জ করতে পারবে না। জীবন এটা আমরা 50 টাকার ভিতরে মালটা পাওয়া যায়, ওরা 100 টাকা করে বিক্রি করে দেয়। আচ্ছা, মানে এক জোড়ার পরে 55 টাকা? হ্যাঁ 55 টাকা, 55 টাকা জোড়া, ওইটা হলে 100 টাকা বিক্রি করে দেয়। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ একবারে কম রেট, কম রেট। এটা কত আপনার হাতেরটা? কত এতো 100 টাকা 99 বেচতে পারে, 99 বেচতে পারে। আপনারা বেচেন কত? 700 টাকা ডজন। হ্যাঁ ডজন, 700 টাকা ডজন। ওইটা আছে আপনার 650 টাকা, 650 টাকা ডজন, ডজন মানে 52-54 টাকা। আচ্ছা ঠিক আছে, এটা 650 টাকা ডজন, ঠিক আছে। এগুলি সবগুলি 60 টাকা জোড়া না? জি সবগুলি 60 টাকা। আর উপরের গুলা এইরকমই 60 টাকার মধ্যে, মানে 99 এর মধ্যে আমার মালগুলি, মানে 90-99 টাকা বেচতে পারবে দোকানদার। জি জি, কিন্তু দোকানদার তার সাথে 99 বেচবে না, দোকানদার বেচবে 150-200 টাকা বেচবে। জি 99 টাকার ভিতরে এই মালগুলি বেচতে পারবে। জি 99 টাকা বিক্রি করলে ওনার প্রায় 40% লাভ থাকবে। জি কালেকশন ভালো, আবার নিত্য নতুন ডিজাইন বেরোচ্ছে। আচ্ছা, এখানে এখানের যে জুতাগুলো সব একই রেট না? কেমন রেট পড়বে? 650 টাকার ভিতরে, 650 টাকা ডজন, ডজন 650 টাকা ডজন। 650 টাকা ডজন হলে কত পরে? 65 টাকা নাকি? না 52 টাকা, 52 টাকা না, 52 টাকা জোড়া। 58 টাকায় এমালগুলি আছে, 58 টাকা, 58 না? জি 58, মাই ডিয়ার ব্রো, 58 টাকা জোড়া। আপনি এখন এটা ওরা 100 টাকা করে বিক্রি করছেন, 100 টাকা বিক্রি করতে পারবে না? জি অনেক কালার আছে না? জি এই সব সরি মালগুলি আছে একবার কম রেটে। এটা কত রেট পড়ে? এই 700 টাকা, 700 টাকা ডজন, 700 টাকা। আচ্ছা, আর এই বাচ্চাদের যে জুতাগুলো আছে এখানে ভাই, যে এটা এরকমই 60-65 টাকা, 60-65 টাকা জোড়া পড়বে, জোড়া পড়বে, জোড়া পড়বে। এই বয়স্ক আছে ওরা এরকমই 60-65 জোড়া পড়বে না? এমনি ভালো জিনিস দেয় তো, মানে এরা যারা থেকে বানায় এরা ভালো দেয় তো মোটামুটি? জি ইনশাআল্লাহ ওরা অনেক ভালো দেয়। হ্যাঁ
আসলে কমে বিক্রি করি বলে যে মাল খারাপ জি 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 এটা তো আমাদের এলাকার লোকাল লোকাল হ্যাঁ হ্যাঁ খুবই কাছাকাছির মানুষ এগুলি বানায় না এগুলি কত করে পড়ে ডজন এটা বশির প্লাজা যে মার্কেট সেই মার্কেটে রিয়াদ শোজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি রিয়াদ শোজের যিনি মালিক আছেন রফিকুল ইসলাম সাহেব আমরা ওনার সঙ্গে কথা বললাম ওনার যে জুতা আছে সেগুলি আপনাদেরকে দেখলাম বা এগুলি কেমনে বাচ্চাদের আছে না আচ্ছা আচ্ছা এখানে কালারফুল জুতা না এগুলি এগুলি কত মেয়েদের গুলো সাতশো টাকা এগুলি কত ডজন এটা আবার 1050 টাকা 1050 এটার মধ্যে কি বড় বড়দের আছে জি বড়দের আছে বড়দের আছে পাশাপাশি এই দোকানটাতে আসছে একই দোকান আপনাদের জি এটা আমার দুইটা দোকান এক হচ্ছে নরমাল আর একটা একটু উন্নত ওইটার লগে আপনার ইয়া জিদান জিদান শোভা জানো জিদান শোভা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা ওইটা একটু দেখি আচ্ছা এটা এটা কত পড়বে এটা আপনি 1050 টাকা এটা 1050 ঠিক আছে আবার এই আছে 700 টাকা 700 টাকা ডজন না জি আচ্ছা ঠিক আছে আমরা ওইটাতে একটু যাই একসাথে একটা ভিডিও করবো ইনশাল্লাহ জিদান সুবাজারে এখন করলাম আমরা যা না রিয়াদে করছি না এখন যাবো জিদান সুবাজারে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা যেই দোকানে এসেছিলাম পাশাপাশি ওনাদের আরেকটি দোকান আছে এই দোকানে আসো আসো কিছুক্ষণ আসো 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 এখানে ওনাদের আরেকটি দোকান আছে এখানে অনেক কোয়ালিটির জুতা আছে সেগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো একই দামের না আচ্ছা মোটামুটি আর কি হ্যাঁ এগুলো 125 এগুলি না আচ্ছা আর এগুলি কত আপনাদের যে ইয়ার নাম্বারটা জিদান যেটা 019 যে নাম্বারটা বললাম আর কি এই নাম্বারটাই তো ইমো আছে না দেখাইতে পারবেন আপনারা ইজি দেখাইতে পারবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই নাম্বারটা একটু দাগ দা দেন কোনটা এইগুলি কত করে এইগুলি এই যে ক্যাঙ্গারো 750 টাকা 750 টাকা এর কি ক্যাঙ্গারো বলে বাংলা ক্যাঙ্গারো না এটি কি করে হ্যাঁ 750 টাকা না জি মানে ডজন 58 টাকার ভিতরে হ্যাঁ আচ্ছা 60 টাকা হলে 672 720 তাহলে একটু বেশি আমরা
ঠিক আছে সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা যে দোকানে আসলাম জিদান শো বাজার আর রিয়াদ শোস, এই দুটি দোকান আমরা একসাথে ভিজিট করলাম। আমরা আজকে আপনাদেরকে যে দোকানে আসলাম ওনাদের আজকের বিক্রিত যে মালামালগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো আজকে বিক্রি করেছেন ওনারা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক মন্ডলী, যারা ভিডিওটি দেখলেন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, সংযুক্ত থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আমরা চেষ্টা করছি আপনাদেরকে একটি তথ্যবহুল ভিডিও উপস্থাপন করতে। এই দোকানটি হলো সস্তা জুতা বিক্রির জন্য এই বাজারের হাজির বসির প্লাজার একটি দোকান, সস্তায় ওনারা জুতা বিক্রি করে থাকেন। আপনাদের আশা করি আপনারা এখান থেকে মালামাল নিতে পারবেন, সে প্রত্যাশা রইলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, ওনাদের ব্যবসার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ।